কোচবিহারের একটি স্কুলের বারান্দা থেকে উদ্ধার হলো দুটি তাজা বোমা। ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা যায়, চিলাখানা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারি MSK-র মাঠে ছাগল বাঁধতে গিয়ে স্থানীয় এক মহিলা প্রথমে বোম দুটি দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়তে ভিড় জমায় এলাকার বাসিন্দারা। দুটি বোমার মধ্যে একটি বোমা স্কুলের অফিস ঘরের সামনে এবং একটি বোমা ছিল স্কুলের ক্লাস কক্ষের সামনে। পরবর্তীতে তুফানগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায়। নাটাবাড়ি বিধানসভার 3 নম্বর বিজেপির মণ্ডল সভাপতি চিরঞ্জিত দাস জানান, আজ বিকেলে টাকুয়ামারি MSK-র মাঠে বিজেপির বিজয় সম্মেলনী রয়েছে। সেটা বানচাল করার লক্ষ্যেই শাসক দলের তরফ থেকে বোমা রেখে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। বিজেপির করা এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। প্রথমত বলবো যে এটা শাসক দল তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। তার কারণ, এর আগের দিন যখন আমরা চিলাখানাতে বিজয়া সম্মিলনী করি, সেই জায়গায় তারা প্রথমে লোক পাঠিয়ে সেই বিল্ডিংয়ের মালিককে থেট করেছে, তারপর মিছিল নিয়ে গিয়ে থেট করেছে, তিনি বাধ্য হয়ে আমাদের জায়গা দেয়নি। তারপর আজকে যখন আমরা এই স্কুল সিলেক্ট করেছি, এই স্কুল একটা প্রতিষ্ঠান, যে পাশে ফিফ পিলার একটা প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, এবং এটা MSK, তার পাশে অঙ্গনারী ওয়ার্ড, হেলথ সেন্টার। তো সেই জায়গায় এত বড় একটা অপ্রীতিকর ঘটনা, এটা মেনে নেওয়া যায় না। তো আমি বলবো, তৃণমূল কংগ্রেস কোন রাজ্যে কিভাবে তারা প্রশাসন চালাচ্ছে, কিভাবে বিরোধীদের ইয়ে করতে দিবে না, তাদের কোনো প্রোগ্রাম করতে দেবে না, এটা কোন রাজ্যে বসবাস করছি সাধারণ মানুষ দেখছে। বিশেষ করে এই এলাকার মানুষ বোম সম্পর্কে অবগত ছিল না, তারা জাস্ট টিভিতে নিউজে দেখেছে, কিন্তু আজকে তারা চোখের সামনে দেখলো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের দৌড়ে, যাতে বিরোধীদের কোনো প্রোগ্রাম করতে না দেওয়া যায়। আমাদের কি কোনো কর্মসূচি ছিল? অবশ্যই, আমাদের বিজয়া সম্মিলন ছিল আজকে 3টার থেকে, তার আগে এই ঘটনা, এই স্কুলে যে স্কুলে বোম পাওয়া গিয়েছে দরজার সামনে, সেই স্কুলে আমাদের বিজয়া সম্মেলন আজকে 3টা থেকে। তার আগে এরকম ঘটনা, এটা তো পরিষ্কার কি জন্য এরকম ঘটনা। আপনাদের যেটা অভিযোগ সেটা, হ্যাঁ, প্রশাসনকে বলেছি, যদি এই বিষয়ে প্রশাসন সঠিক তদন্ত করে যারা দোষী তাদের যদি গ্রেপ্তার না করে, তো বিজেপি এর বিরুদ্ধে আন্দোলনে নামবে, এবং বিজেপি দেখিয়ে দিবে যে শাসক দলের চোখে চোখ রেখে কি করে লড়াই করতে হয়। বিজেপিকে ভয় দেখিয়ে আটকে রাখতে পারবে না শাসক দল, যতই চেষ্টা করুক। আমার নাম চিরঞ্জিত দাস, আমি নাটাবাড়ি 3 নং মণ্ডলের সভাপতি। ধন্যবাদ। ব্যাপারটা হলো, এই পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে বিজেপি অনুধাবন করেছে যে তাদের পায়ের তলার মাটি তুফানগঞ্জ একের ব্লকে আর নেই। এখানটায় যেটা ওরা আশা করেছিল রেজাল্ট, অনেক খারাপ রেজাল্ট হয়েছে। বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। চিলাখানা অঞ্চল তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতে, বিভিন্ন প্রতিপক্ষকে জিতে এসছে। পঞ্চায়েত বডি হয়েছে, প্রধান আমাদের তৃণমূল কংগ্রেসের হয়েছে। সেখানে আর তাদের সাংগঠনিক শক্তি আর বিজেপি দেখাতে পারছে না। এর জন্য বিজেপি এসব নোংরামির আশ্রয় নিচ্ছে, আজকে নিজেরাই বম রেখে তৃণমূলের দোষ দিচ্ছে। আসলে শেষ পর্যন্ত যেটা মূল্যায়ন করলে পাওয়া যাবে যে বিজেপির সাংগঠনিক শক্তি বলতে এই ব্লকে কিছু নেই। এই চিলাখানা বা মারুগঞ্জ এইসব অঞ্চলগুলোতে বিজেপি একবারে শুয়ে পড়েছে। নামটা বলুন। আমি রাজেশ চৌধুরী, সাধারণ সম্পাদক, তুফানগঞ্জ একটা ব্লক, তৃণমূল কংগ্রেস। এরকম হয় না, ওটা তোমরা দেখে না, টিভিতে মোবাইলেতে দেখি। তো এখন দেখি ওখানে একটা মনে করো বোমের মতো দেখা যাচ্ছে। তখন আমার দুইটা মনে করো মামা শ্বশুর আছে, তাকে ডাকলাম, তাকে বললো কি হ্যাঁ এটা তো বোমে হবে। তারপর এখানে পাশাপাশি দুইটার মিস্ত্রি কাজ করতেছে, তাকে ডাকলাম, উনি এবারে আসলো। তারপরে এদিকে ওইদিকে ফোন টোন করা হলো, তারপরে বললাম কি পুলিশকে ফোন করো, তারপরে প্রধানকে ফোন করো, তারপরে এগুলো যে ফোন টোন করা হলো, তারপরে আসলো। মানে আপনি কি করতে আসছেন সেই সময়? ওই টাইমে মানে আমি ছাগল বানতে আসছি। ছাগল বানতে আসছেন স্কুলের মাঠে? হ্যাঁ, আমি স্কুলের মাঠে ছাগল বানতে। আচ্ছা, এখানে আসছেন সেই সময় আপনি কোন জায়গাটা দেখতে পারেন? ও যে দুই জায়গা, এখানে মনে করো প্লাস্টিক দিয়ে, প্রথমে যখন দেখছি তখন প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, অতটা আমি ইয়ে করি নাই। পরের বার যখন ছাগল বলি আসি তখন দেখি মনে করো খোলা। আচ্ছা, আর এদিকেটা মনে করো ঢাকা ছিল, এদিকেটা আমি দেখি নাই। প্লাস্টিকে আর একটা রুমাল জাতীয় কিছু, হ্যাঁ, রুমাল দিয়ে ঢাকানো ছিল। আচ্ছা, এটা স্কুলটার নাম কি? MSK স্কুল, রবীন্দ্রনাথ MSK স্কুল। হ্যাঁ হ্যাঁ। কি কি নাম আপনার? স্বপ্না সরকার। আর এই জায়গাটার নাম কি? এই জায়গা চিলাখানা টাকুয়ামারি। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে স্কুলের পাশের বাড়ির লোক, ওনারা ছাগল বানতে এসেছে মাঠে। ওনারা প্রথম অবস্থায় দেখলো একটা জিনিস ঢাকা আছে, প্রথমে অতটা খেয়াল করে নাই। পরে যে কিছুক্ষণ পরে যখন এসে দেখে ছাগল নড়াতে এসে, তখন দেখে ওই কাপড়টা আগলা বোমের মতন দেখা যায়। আচ্ছা, পরে ওরা বলে যে এটা কি, এটা কি, পরে জানাজানি হয়, লোক জানাজানি হয়, তখন সবাই এসে দেখে যে এটা বোম। আচ্ছা, পরে আমাকে ফোন করে, ফোন করার পরে এসে দেখে যে হ্যাঁ সত্যি এটা বোম। পরে যে পুলিশকে ইনফর্ম করা হয়,
মানে আপনি একজন শিক্ষক, এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এর বোম, কি বলবেন এই বিষয়ে? এটা কি বলবো বলুন, এটা একটা সামাজিক অবক্ষয়। শিক্ষা হচ্ছে দেশের মেরুদণ্ড, যে জায়গাটাকে কেন্দ্র করে শিক্ষা হলো, শিক্ষা হচ্ছে মানুষের জীবনের আলো, আর সেই জায়গাটায় এই একটা ভয়ঙ্কর অবস্থা পরিবেশ সৃষ্টি করা, এটা অত্যন্ত ক্ষতিকর। এটা সমাজের পক্ষে একটা মানে কি বলবো ভয়ঙ্কর ক্ষতিকারী দিক নিদর্শন করছে। এখন স্কুলটা কি বন্ধ রয়েছে? স্কুল পুজোর ছুটি আছে, আমাদের পুজোর ছুটি খুলবে, না হলে তো ছাত্রছাত্রীরা আসতো স্কুলে, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত, ঘটে যেতে পারত। কি নাম আপনার? আমার নাম সুভাষ চন্দ্র দাস। আপনি এই স্কুলের শিক্ষক? এই স্কুলের শিক্ষক। কি স্কুল এটা? রবীন্দ্রনাথ বর্মণ স্কুল। জায়গাটার নাম কি? জায়গার নাম জায়গেটি লেখানা এবং টাকোমারি।